হ্যালো গাইস, গুড আফটারনুন। চলছি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে। তো আমরা মৌসুমী থেকে, তো দেখলে মৌসুমী থেকে বেরিয়ে গেলাম। তো আমরা যাচ্ছি এখন বকখালিতে। জয় পিছন পেছন হাঁটছে, আর আমরা এখন এখান থেকে ঘাট পাড়িয়ে যাব বকখালি। তো ভাবছি যে মৌসুমী যখন আসলাম বকখালি, এখান থেকে বেশি দূর নয়, তো বকখালিটাও ঘুরে যাই। সকালবেলায় সিদ্ধান্তটা নিলাম যে চলো তাহলে বকখালি থেকে ঘুরে আসি। যাইকে বললাম যে আমরা, ঠিক আছে চলো একদিন, তো আমরা একদিন বকখালিতে থাকবো, থেকে কালকে সকালে বেরোবো। তো চলো বকখালিতে কি করছি, কোথায় থাকছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এখন আমরা দেখো ঘাট পেরোবো। এই তো লোকেশন, খুব সুন্দর এখানকার লোকেশনগুলো, সেটা তোমাদের দেখাচ্ছি। নদীটা পার হলাম, ওই নদীটার নাম হচ্ছে চিনাই নদী। সুন্দর জল, পরিষ্কার জল। আমরা এখন টোটো ধরে যাব বাস স্ট্যান্ড যাব। বাস স্ট্যান্ড থেকে ওইটা যাব। হ্যাঁ, ওখান থেকে বাস ধরে যাব বকখালি। সেটা একটা ইনফরমেশন আমি দিয়ে দিই। আমরা মৌসুমী থেকে বকখালি যাচ্ছি কিভাবে, মৌসুমী থেকে টোটো ধরে আমরা আসলাম ঘাটে। ঘাট পেরিয়ে আমরা পাটিবুনিয়া, ওই ঘাটটার নাম, ওখানে এসে নামলাম। তো ঘাট পেরোতে নিল 10 টাকা। তো ঘাট 10 টাকা নিল। তো ঘাট পেরিয়ে পাটিবুনিয়া থেকে আবার ইঞ্জিন ভ্যান ধরলাম। ইঞ্জিন ভ্যান ধরে আসলাম 10 মাইল। 10 মাইল বাজার, এটা 10 মাইল বাজার থেকে আমরা বাস ধরবো। বাস ধরে যাব বকখালি। তো বকখালি কেমন কি রুম, আমাদের রুম আগের থেকে বুক করা নেই, তো ওখানে গিয়ে আমাদের রুমটা বুক করতে হবে। তো চলো তোমাদের সেটা শেয়ার করবো, কেমন রুম ওখানে মানে পাবো জানি না, কারণ আমরা যেখানেই যাই অনলাইনে বুক করে যাই। তো এটা আর অনলাইনে বুক করিনি, মানে গিয়ে খুঁজতে হবে। চলে এসেছি আমরা বকখালির রুমে। দেখো রুমটাকে তোমাদের দেখাচ্ছি। ভালোই, মোটামুটি কমের মধ্যে ভালোই পেয়ে গেছি, কম না তো অনেকই, 600 টাকা করে রুম ভাড়া। এটা হচ্ছে ব্যালকনি। দেখো চারিদিকে দোকান স্টল, দোকান। এখন দুপুরবেলা প্রচন্ড রোদ, তাই আমি এই ঘুমটা দিয়ে রয়েছি। এত রোদ কি বলবো। আর আমি যেহেতু আমি স্নান করবো না, বসেই থাকবো, জয় স্নান করবে, তাই এইসব জিনিসপত্র জুতো টুতো ফোন টোন নিয়ে আমাকে বসে থাকতে হবে। তো চলো দেখাই তোমাদের সামনের ভিউটা কেমন। দেখো সমুদ্রটা দেখাচ্ছি তোমাদের। দীঘা পুরীর মতো অতটা ঢেউ নেই বকখালিতে। আর দেখো জয় পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। ফটো তোমাকে তুলে দেবো না আমি। ও এখন নামছে। আর এখানে ঢেউটা আছে, সামান্য ঢেউ, জানি না দেখতে পাচ্ছ কি না, দেখাচ্ছি যতটা সম্ভব দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সব দেখাচ্ছি, আমার বন্ধুদের তো সব দেখাতেই হবে। দেখো পুরো ভিউটা। আর এই যে চরটা দেখতে পাচ্ছ, জল ওই পর্যন্ত চলে আসে। এখন যেহেতু ভাটা চলছে তাই জলের চিহ্ন নেই, চারিদিকে শুধু বালি আর বালি। এই যে অনেকটা জল পেরিয়ে আমাদের আসতে হলো। আর এই হচ্ছে আমার হাতে জুতো, কারণ জুতো জল লাগলে জুতোটা নষ্ট হয়ে যাবে, তাই আমি জুতোটা হাতে নিয়ে নিয়েছি। আর জয়ের জুতো দেখাও না, এটাও ধরো, ওকে দিয়ে দিলাম ধরতে। আমার জুতো দেখো, আমার জুতো ধরে জয় হাঁটছে।
সেই আবার ব্যক্তির লোকজন হয় দেবে অফিসে সেই গোয়াতে গিয়ে আমার জুতো ধরেছিল হ্যাঁ আবার এখানে কি হয়েছে জুতো ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাকি এখানে পুরো এখন ভাটা চলছে তাই এখানে কোনো জল নেই এবার আমি তো জয় করছি ভিডিও আর আমি বলছি ওই দেখো বায়ু অল দেখতে পাচ্ছি কিনারা জানি না আর খুব সুন্দর লাগছে চারিদিকে পুরো সাদা সাদা খুব ভালোই লাগছে জলে নেমেও এখানে একদম ঠান্ডা নেই আমাদের দিকটা প্রচুর ঠান্ডা এখানে একদম ঠান্ডা নেই গরম লাগছে আর আমি এটা বেঁধে আছি কারণ আমার চুলটা স্ট্রেট করা তো শব্দ তাই আমি তো সবসময় চোখ ছুটিয়ে রাখি সালাড পেঁয়াজ লঙ্কা শশা সব দিয়েছে আর এতে আছে গিয়ে ডাল নিয়ে এসছি সব আর এতে কি আছে এতে আছে একটা সবজি সবকিছু দিয়ে দেখো খুব সুন্দর দেখো গাইস চলে এসেছি আমরা হেংরি আইল্যান্ডে এখানে আগেও এসেছিলাম আমফানের পর অবস্থা একদম খারাপ গাছটা পুরো ভেঙে একদম ভূত হয়ে গেছে গাছের মাথা নেই নষ্ট হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদের এমনভাবে ঝুড়ি হয়েছিল এই গাছগুলো আমার আগের পিক এখনও আছে কিন্তু এখন সে ঝুড়িগুলো নেই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে আমফানে সব কিছু শেষ করে দিয়েছে এত সুন্দর একটা লোকেশন ছিল ভিউটা এই যে এখান থেকে আরম্ভ হয়েছিল তাই তোমাদের আমি দেখাতেই পারলাম না গর্জন হচ্ছে খুব আওয়াজ হচ্ছে কিন্তু জলটা দেখা যাচ্ছে না এখন ভাটা চলছে তাই জোয়ার আসলে জলটা এই পর্যন্ত আছে তাই একটুখানি জল রয়েছে আর সমুদ্র তোমাদের ক্যামেরা ভালো দেখাতে পাচ্ছি না আর প্রচণ্ড শব্দ ঘ্যাঁ ঘ্যাঁ করে শব্দ হচ্ছে আর এখানে পুরো জ্বর পড়ে রয়েছে বালি লোকেশনটা খুব সুন্দর সানসেট হচ্ছে সানসেট এখন সানসেটটা হবে দেখো আমরা তখন চলে এসেছি হেংরি থেকে হেংরি আইল্যান্ড থেকে চলে এসে ঘরে এসে একটু রেস্ট ফেস্ট নিলাম রেস্ট নিয়ে তো এখন প্রায় 8টা বাজে চলল তো আমরা হলো একটু বিচ থেকে ঘুরে আসি মাছ ভাজা খাওয়ার জন্য নাকি আমি পাগল হয়ে গেছি জয় বলছে নেশা নেশা ব্লক করার নেশা হ্যাঁ আমি মাছ ভাজা খাওয়ার জন্য এসেছি আমি তো বিচটা শুনশানি বেশি লোকজন নেই শুনশানি থাকে সবসময় বিচটা আগেবারও এসেছিলাম তখনও শুনছান আর কিছু কিনতে হবে আমাদের বসুর জন্য ও ফোন করেছিল দেখা যাক কি নেওয়া যায় আগে তো মাছ ভাজা খেয়ে নি তারপর তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করবো কি মাছ ভাজা খাচ্ছি আর জয় আর তুমি হতো মানে টিম বানানোর জন্য পাগল হয়ে যাচ্ছে ড্রিম ইলেভেন খেলে টিম বানাবে তাই কি দেখছো ওইদিকে
আইটেম আইটেম ও বলছে দেখি আইটেম দিচ্ছে কি অবস্থা চলো হ্যালো গাইস তো আমরা চলে এসেছি মাছের মার্কেটে মাছ ভাজা খেতে আমরা নিয়েছি ভোলা মাছটা এই ভোলা মাছটা এখন ফ্রাই হবে দেখো এটা খাবো আর এখানে অনেক রকমের মাছ আছে পমফ্লেট এটা হচ্ছে অক্টোপাস দেখো আর এটা হচ্ছে চিংড়ি এটা চিংড়ি সামুদ্রিক বেলে মাছ এটা হচ্ছে টুনা মাছ এই যেটা টুনা মাছ বলছে এটা তো চেনো ভোলা মাছ সবাই চেনো এই অনেক রকমের মাছ দেখতে পাচ্ছো আর আমরা তার মধ্যে এই ভোলা মাছটা নিয়েছি তো আমরা কি নিয়েছে কাঁকড়া ছিল আগে পাশা জয় খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো ভোলা উঠছে কেন একা একা খাবে নাকি यस ভোলা উঠছে ভোলা উঠছে কাঁকড়া অতগুলো মাছ খাওয়ার পর রাতে ডিনার করার কোনো ইচ্ছেই নেই পেট পুরো মরা জয়ও খাচ্ছে না বকখালি বাস স্ট্যান্ড আছে তো এখান থেকে আমরা যাবো নামখানা বাসের টাইম হচ্ছে 9:57 এক ঘন্টা লাগবে আমাদের ট্রেন 10:20 নামখানা স্টেশনে দেখো ওই ট্রেন থেকে লোক নেমেছে আপ ট্রেনে আমরা এখন ধরবো এই ট্রেনটাই ডাউনে তো চলো ভেবেছি ট্রেনটা পাবো না কিন্তু ট্রেনটা পেয়ে গেছি বাসটা খুব জোরে চালিয়েছিল